যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয়, এত অসহিষ্ণুতা কেন? আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। জনাব আহমদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। হামলা এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়ি এবং মন্দির পরিদর্শন করতে গিয়ে নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা একটা কথা বলেছেন। বলেছেন, ছেলেবেলা থেকে যে নড়াইল তিনি দেখে এসেছেন, ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনের নড়াইল, সেই নড়াইলকে আর তিনি মেলাতে পারছেন না। যে নড়াইল তিনি দেখেছেন, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইল মিলছে না। আপনারা যেই বাংলাদেশ দেখে এসেছিলেন, যেই বাংলাদেশের জন্য আপনারা রাজনীতি করেন, এবং আপনাদের যে দীর্ঘ 13 বছরের টানা ক্ষমতায় থাকার সময়, মেলাতে পারছেন যে বাংলাদেশ বিভিন্ন জায়গায় এরকম ঘটনা একের পর এক ঘটছে তার সঙ্গে আপনাদের প্রত্যাশিত বাংলাদেশকে? সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। আমরা খুব দুঃখের সাথে, বেদনার সাথে আমরা নড়াইলের এই ঘটনাকে আমরা স্মরণ করছি এবং নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন বাংলাদেশকে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা হ্যাঁ হাঁটছি, চলার পথে বাধা আসছে এবং এই দেশেও রাজনৈতিকভাবে অপশক্তি আছে যারা 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। যে অপশক্তি, সাম্প্রদায়িক অপশক্তি, সেই সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায়নি। সেই অপশক্তির অন্যতম প্রধান হচ্ছে জামাত। সেই জামাতকে বাংলাদেশে রিকগনাইজ করেছে, পুনর্জীবন দিয়েছেন জিয়াউর রহমান। গোলাম আজম পাকিস্তানের নাগরিক ছিল, তাকে সুপ্রিম কোর্টে রায়ের মধ্য দিয়ে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে আবার জামাত ইসলাম সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করা হলো এবং বিএনপি ওই সাম্প্রদায়িক রাজনীতির পথেই সে প্রতিষ্ঠা পেয়েছে। কাজে আমাদের দেশে যে অপশক্তি এখনও আছে, সে অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই এখনও চলমান, সে লড়াই এখনও শেষ হয়নি। আপনি জানেন, উগ্রবাদ, মৌলবাদ এবং সেই সাম্প্রদায়িক অপশক্তি একাত্ম হয়ে আজকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কমিটেড টু দি কজ। আমরা যে কজের উপর দাঁড়িয়ে কথা বলছি, যে বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ হবে না, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। নড়াইলের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আমরা খুব দ্রুত চাচ্ছি, এবং হোম মিনিস্টার আজকে বলেছেন যে যারাই দায়ী হবে তাদেরকে অনুরোধী বললে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমরা একসাথে যুদ্ধ করেছি 71-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতি বাংলাদেশ। জনাব আহমদ হোসেন, কিন্তু যেটি দেখতে পেয়েছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা যেমনটি বলেছেন যে সংখ্যালঘুদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে যেই সময়ক্ষেপণ করে বা তাদের পক্ষে সরকার অবস্থান আসলে যতখানিটা যতটা দৃঢ়তার সঙ্গে নেওয়া দরকার তারা নেন না, কারণ তাদের সঙ্গে অন্য যেই ধর্মীয় সংগঠন যারা রয়েছে তারা নারাজ হতে পারে এই আশঙ্কা থেকে। এবং তারা বলেন যে সব মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি থাকার পরেও নির্যাতিত হতে হচ্ছে তাদের। বুঝতে পারছেন তাদের যে আত্মবিশ্বাসের জায়গা, যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি থাকলে হবে না, সে আত্মবিশ্বাসের জায়গা থেকে তারা সরে এসেছেন এবং আপনাদের একটা দোদুল্যমানতা তারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায়? না, আমার তো সৌমিত্র, আমি ওনাদের এই বক্তব্যে একমত নই এবং তাদের কনফিডেন্স থাকা উচিত, বিশ্বাস থাকা উচিত যে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ এবং তার নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার পক্ষেই সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে, তা প্রমাণ করেছেন, যুদ্ধ অপরাধের বিচার তিনি করেছেন, উগ্রবাদ নিয়ন্ত্রণে তিনি সাহসী ভূমিকা রেখেছেন, তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। আর এই অপশক্তির হাতেই তিনি 19 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন,
এ থেকে আমি তাদেরকে বলবো তাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমাদের অবস্থান থেকে সরে আসেনি, আমাদের জীবন যেতে পারে, বাট এই প্রশ্নে আমরা আপোষহীন। আমরা যে মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন বঙ্গবন্ধু দান করে দিয়ে গেছেন, ওই ফাউন্ডেশন থেকে আওয়ামী লীগ তার নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের হাজার লক্ষ লক্ষ মানুষ এই পয়েন্ট থেকে অবস্থান থেকে সরে যাবে না। এই ব্যাপারে আমি সকলকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন তাদের সকলকে আমি বলবো, আপনারা আস্থা রাখুন, সাহস রাখুন, কনফিডেন্স রাখুন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। আচ্ছা, আপনি আশ্বস্ত করার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ রয়েছেন। জনহারুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। বাংলাদেশের সাম্প্রদায়িক অপশক্তির অন্যতম নেপথ্যের শক্তি বলা হচ্ছে জামায়াত ইসলামকে, তাদের পৃষ্ঠপোষক বলা হচ্ছে বিএনপিকে। যদি আপনারা বেশ অনেকদিন ধরে ক্ষমতায় নেই, আপনাদের রাজনৈতিক শক্তি দেউলিয়া গেছে, এগুলো আমরা শুনে থাকি। যাই হোক, আপনাদের জায়গা থেকে বলা হচ্ছে নড়াইলের ঘটনা সরকারের ব্যর্থতার ফল। এখন যেখানে এই ধরনের ঘটনার জন্য আপনাদের দায়ী করে, আপনারা সরকারের ব্যর্থতার আসলে কোথায় দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আজকের আমজনতা অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করায়। যারা আলোচক সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। যারা আজকে দেশ বিদেশে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। আপনি প্রশ্ন করলেন যে সারা দেশে অসহিষ্ণুতার কারণ কি। এটা প্রধানতম কারণই হচ্ছে যে বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে, ভোটারবিহীন, বিনা ভোটে জবাবদিহিবিহীন অবস্থায় যারা দেশ পরিচালনা করছে তাদের দৌরাত্ম্য দুর্বৃত্ত এত ভয়াবহ আকার ধারণ করেছে যে আজকে সমাজে মানুষের মান সম্মান এবং জীবন আজকে হুমকির মুখে পড়েছে। শুধু এখানে সাম্প্রদায়িক বিষয়গুলোই নয়, আজকে আপনার সামগ্রিকভাবে সারা দেশে যে সমস্ত ঘটনাগুলো যে উদ্বেগ তৈরি করেছে, শিক্ষক লাঞ্ছনার কথাই বলেন, আজকে আপনার মানসম্মান যাদের রয়ে মানসম্মানের লোকজনের কথা বলেন, উপজেলার জনপ্রতিনিধিদের কথাই বলেন, প্রশাসনের কর্মকর্তারাই বলেন, এদের দ্বারা বর্তমান সরকারের এই যে যারা আজকে তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে, এদের দৌরাত্ম্য এবং দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশের সর্বত্র একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, কোনো সন্দেহ নাই। যদি সত্যিকার অর্থে এখানে বিরোধী দল থাকতো, বিরোধী দলের রাজনীতি স্পেস থাকতো, বিরোধী দলের কথা বলার স্পেস থাকতো, বিরোধী দলের জায়গাগুলো যদি জবাবদিহিতার মধ্যে থাকতো, তাহলে কিন্তু একটা আপনার চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো। আজকে সরকার একতরফা ভাবে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা একটা কর্তৃত্ববাদী শাসন চালিয়ে যাচ্ছে, যে কারণে সারা দেশে এই ধরনের একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো সন্দেহ নাই। আপনি আহমদ সাহেবকে প্রশ্ন করলেন সারা দেশে অসুস্থতা, উনি চলে গেলেন কোথায়? উনি চলে গেলেন আপনার এই জামাত বিএনপি এই সেই সমস্ত অপ্রাসঙ্গিক কথা বলে তিনি অন্য জায়গায় চলে গেলেন। আজকে এই এই ব্যর্থতার দায় কি কাকে নিতে হবে? এই ব্যর্থতার দায় সরকারের নয়, এটা কারা কাদের কাদের দায়িত্ব? এটা এখানে জামাত বিএনপির এখানে কি করার আছে? এর সাথে কি জামাত বিএনপির লোকেরা জড়িত আছে? এই যে সমস্ত আপনার সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে তার সাথে ন্যূনতম কোনো জামাত বিএনপি লোকের কোনো সম্পৃক্ততা আছে? কেন আজকে আপনি জামাত বিএনপি এই সমস্ত প্রসঙ্গ এখানে নিয়ে আসবেন? আজকে সরকার এই সমস্ত আবার এখানে এই ঈদের পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাটি পরপর এই গত কালকে এবং গত পরশুদের এবং তার দুদিন আগে এখানে আপনার কিশোর গ্যাংদের দ্বারা দুজন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এর সাথে যারা জড়িত ইতিমধ্যে পুলিশ তাদেরকে গ্রেপ্তারও করেছে অনেকেই এবং অধিকাংশ সব যুবলীগ ছাত্রলীগের ক্যাডার কর্মী। আজকে সারা দেশে এই যে আপনার একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, কারণ কি? যে কারণ আজকে আপনার ভোটারবিহীন ভাবে আপনি দেশ পরিচালনা করছেন, ভোটারবিহীন ভাবে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করছেন, ভোটারবিহীন ভাবে আজকে আপনি সমস্ত পরিষদগুলোকে আপনি আপনার উপরের নির্দেশ ক্রমে আপনার এই সমস্ত চালাচ্ছেন, যে কারণে আজকে সত্যিকার অর্থে সারা দেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একটি মাত্র পথ, সেখানে হচ্ছে জবাবদিহিমূলক একটা সরকার ব্যবস্থা আপনাকে ফিরে আসতে হবে, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলছেন জনভানু রশিদ। এখন আপনারা যারা বিরোধী পক্ষে রয়েছেন, এই ধরনের ঘটনায় সরকারের সমালোচনা তো আপনারা নিশ্চয়ই নির্দিষ্টভাবে করবেন, এই ধরনের ঘটনায় আপনাদের কর্মসূচি থাকে কিনা সেই সব প্রশ্ন আসে, অর্থাৎ সরকারকে তারা কতখানি পাশে পান, একই সঙ্গে তো নিশ্চয়ই অন্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আসলে কতখানি পাশে পান, এই প্রশ্নটাও আনা যেতে পারে, এবং সেই জায়গায় আপনাদের অবস্থানটা কোথায়? না, অবশ্যই আপনি যেটা বললেন যে আমাদের বিরোধী দলগুলোর এই ক্ষেত্রে কর্মসূচি, আমরা তো একটু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমরা আপনার বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলের অনুষ্ঠানে সেখানে আপনার পুলিশ র‍্যাব লাগিয়ে কিভাবে আপনার হামলা দিয়ে সে সমস্ত জায়গায় নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, অনুষ্ঠানগুলো পণ্ড করে দিচ্ছে। তো এইখানে কি আপনার বিরোধী মতের বিরোধী দলগুলোর এই ধরনের প্রতিবাদ করা বা এই ধরনের আপনার এই সমস্ত ব্যক্তিদের পাশে সহানুভূতি নিয়ে দাঁড়ানোর কোনো স্পেস আছে আপনার? আপনারা গণমাধ্যমে দেখছেন তো, এই যে কয়দিন আগে আপনারা আপনার রাজশাহীর বাগমারায়
যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে, এটার পরে বলার কিছু থাকে আপনার? আপনাদের আজকে এই যে সরকার, যে কর্তৃত্ববাদী শাসন, প্রশাসনিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো আজকে যাদের যে কর্মকাণ্ড, তারা যে সমস্ত কোন সংবিধান বলে, কোন আইন বলে এই সমস্ত কাজ করছে, কোন তাদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে না? আমি আপনাকে পরিষ্কার বলছি, শ্রীলঙ্কায় আজকে যেমন নেতৃত্বহীন অবস্থা, একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সেখানে দীর্ঘদিন যারা ক্ষমতার মর্যাদা ছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে আজকে সত্যিকার অর্থে যে গুমোট অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি যদি সরকার এই অবস্থা থেকে ফিরে না আসে, সরকার যদি আজকে সকল দলের অংশগ্রহণে আবার সুষ্ঠু নির্বাচন, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জায়গায় ফিরে না আসে, বাংলাদেশের অবস্থা কিন্তু শ্রীলঙ্কার দিকেই ধাবিত হবে। এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সাম্প্রদায়িক সম্প্রীতি যে সম্ভাবনা নিয়ে আমরা আরো কথা বলতে নিশ্চয়ই পারবো, আমি সেই প্রসঙ্গে যেতে চাই। তবে এই সাম্প্রতিক যে অসহিষ্ণুতার বিষয়গুলোকে আরেকটু আলোচনায় রাখতে চাই আরো খানিকক্ষণ। আমাদের সঙ্গে রয়েছেন নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন খান নীলু। জনাব নিজামুদ্দিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। যে যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই হামলা হলো, তা ইতোমধ্যে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এখন যারা সাম্প্রদায়িক এই হামলা চালালো বাড়িতে, দোকানে, মন্দিরে, তাদের কাউকে আটক করা হয়েছে কিনা? তারা তো স্থানীয় মানুষ, চিহ্নিত করা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। আপনার কাছে কী খোঁজ খবর রয়েছে, এবং জনপ্রতিনিধি হিসেবে ওই সময়টা এরকম একটা, আসলে যদি বলি যে শঙ্কার বা স্পর্শকাতর সময়ে, আপনার ভূমিকা সম্পর্কে একটু শুনতে চাই। আজকে যমুনা টিভিকে ধন্যবাদ জানাই, এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা সালাম জানাই। বিষয় হচ্ছে নড়াইল আমরা একটা অসাম্প্রদায়িক চেতনার একটা জেলা, বাংলাদেশও অসাম্প্রদায়িক চেতনার একটা দেশ। আমার জন্মলগ্ন থেকে নড়াইলে অনেক রাজনৈতিক প্রেক্ষাপট হয়েছে, কিন্তু কোনদিন নড়াইলে আমরা এই সামাজিকভাবে সনাতন ধর্মের লোক, মুসলিম, ইসলাম ধর্মের লোক, আদার ধর্মের লোক আমরা সম্প্রীতিভাবে বসবাস করেছি। আমরা কোনোদিন এরকম দেখি নাই, শুনি নাই। বিচ্ছিন্ন ঘটনাকে ঘটনা ঘটিয়েছে ফেসবুক আইডি। এখন গ্রামের লোক অনেকে ফেসবুক আইডি ঠিকভাবে চালাতে জানে না, এই ফেসবুক আইডিটা হ্যাক করে অনেকেই এই কাজগুলো করছে। কিন্তু এইটা কে বা কারা করলো, এই তদন্তর আগেই আধা ঘন্টার ভিতরে সেখানে চারটে পাঁচটা টিম হয়ে যে বাড়ি অ্যাটাক করলো, সাথে সাথে আমাদের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান সমন্বয়ে তারা কিন্তু ওই জায়গা সাথে তাৎক্ষণিকভাবে ডিফেন্স দিয়েছে এবং তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে ওই রাত্রে। এবং সারা রাত কিন্তু ব্যাপী আমাদের নেতাকর্মীরা ওখানে ছিল, এবং আমি আমার এমপি মাসুমী মর্তজা সহ আমরা পরের দিনের সকালবেলা, আমরা যখন আমরা শুনছি অনেক রাত্রে, তারপরেও কিন্তু আমরা পরের দিনে চলে গিয়েছি। আমরা যে ওখানে সমস্ত জায়গায় ডিফেন্স দিছি, ওই জায়গা পুনরায় যাতে না হয় সবকিছু আমরা স্টেপ নিয়েছি। এবং যারা ফুটেজ, যেমন অনেক ফুটেজ আছে, যারা ওই ইউনিয়ন এবং আশেপাশে যারা আসছে, যাকে চিহ্নিত করা যায় প্রশাসন, তাদেরকে অতি শীঘ্রই এগুলোকে স্টেপ নিয়ে ধরা হবে। এবং তারা নড়ালের বুকে আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের প্রশাসনের যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা অনুধাবন করেছে এবং তারা এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। আর যদি না নেয় তখন আমরা ব্যবস্থা নেব, আমার দলীয় ভাবে আমরা কি করব। কারণ বারবার একটা ঘটনা ঘটলে ধর্মকে পুঁজি করে যারা বিশৃঙ্খলা ঘটাতে চায়, এটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এবং তারা লুটপাট করতে যাবে কেন, বিভিন্ন বাড়িতে ঢোকার চেষ্টা করবে কেন? এখন বেশ কয়েকটি বিষয় উঠে আসে জানাব নিজামুদ্দিন খান। একটা হচ্ছে গিয়ে যেটা বিরোধী পক্ষের মূলত যারা রাজনৈতিকভাবে জাতীয় রাজনীতি করেন, তারা বলেন যে জবাবদিহিতা নেই বলে জনপ্রতিনিধিরা আসলে এই বিষয়গুলোতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেন না, কারণ তাদের সঙ্গে মানুষের ওই যোগাযোগের জায়গা থাকে না। এখন আপনার এলাকার মানুষের ওপর আপনার ওই নিয়ন্ত্রণ বা প্রভাব রয়েছে কিনা, যে আপনি বলবেন এবং তারা শুনবে, সেটিও কিন্তু একটি প্রশ্ন। আমাদের অবশ্যই আমাদের দলের শুধু না, আমাদের সংগঠনের এবং সাধারণ জনগণ, আমরা যার পরে কিন্তু তারা আমাদের কথা শুনেছে এবং সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কিন্তু আমজনতা আমরা নামিয়ে দিয়েছি, রাত্রিবেলা হঠাৎ করে আধা ঘন্টা যারা করেছে তাদেরকেও আমরা ব্যবস্থা নিয়ে আমরা নিজেরাও পারি এগুলো স্টেপ নিতে, কিন্তু প্রশাসন স্টেপ নিচ্ছে বিদ্যা আমরা কথা, আমাদের কথা শোনে না, জনপ্রতিনিধি শোনে না, এইটা কোনো সত্য কথা না। অবশ্যই জনপ্রতিনিধি কথা, আমি পৌরসভার মেয়রও ছিলাম, আমরা জনগণের প্রতিনিধি করে আসছি অনেক আগের থেকে, ও বিএনপির আমলেও আমি মেয়র ছিলাম,
অতএব এগুলো আমরা জানি আমরা কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সামাজিক ভাবে করতে হয়, আমরা এগুলো ফেস করে আসছি জীবনে। অতএব আমরা জনপ্রতিনিধি যারা থাকে অবশ্যই আমাদের কথা শুনবে না, এটা ঠিক কথা নয়। তারপরও তার ফাঁকতাল একটা ঘটনা ঘটে গেল, যাক আপনার সঙ্গে কথা হবে নিশ্চয়ই, থাকুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। জনাব সোহরাব হাসান, এত অসহিষ্ণুতা কেন, এর পেছনে আমরা আরও কিছু কারণ খোঁজার চেষ্টা করছিলাম, যেটি আওয়ামী লীগের নেতা যেটি বলছেন যে এর পেছনে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং তাদের যারা পৃষ্ঠপোষক তাদের হাত রয়েছে, তার ধারাবাহিকতা রয়েছে। অন্যদিকে আমরা বিরোধী মতে যেটি দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে গণতন্ত্রের স্থান সংকুচিত হয়েছে বলে সেগুলো নানাভাবে নানা বিকৃত রূপ নিয়ে বেরোচ্ছে হয়তো বা যদি বলতে চাই। আর আপনি তো শুনলেনই উপজেলা চেয়ারম্যানের বক্তব্য, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে। আমি তিন প্রতিনিধির বক্তব্য শুনেছি, দুজন আওয়ামী লীগের এবং একজন বিএনপির। তাদের বক্তব্যে আমাদের বিষয় ছিল যে এত অসহিষ্ণুতা কেন। তাদের বক্তব্যে অসহিষ্ণুতা রোধ করার অথবা সহিষ্ণু একটি সমাজ গড়ার কোনো দিক নির্দেশনা অথবা কোনো বক্তব্য ওভাবে পাইনি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করা, এটাই কিন্তু আমাদের রাজনীতিতে চলে এসেছে। একটি কথা বলি, স্থানীয় যিনি মেয়র তিনি বললেন যে তারা চেষ্টা করেছেন, প্রশাসন চেষ্টা করেছেন, এত কিছুর পরেও ঘটনা তো ঘটে গেল। অর্থাৎ সেখানে যে সংখ্যালঘু মানুষগুলো, তাদের বাড়িতে হামলা হলো, মন্দিরে হামলা হলো, মন্দির ভাঙচুর হলো, আগুন দেওয়া হলো বাড়িতে, এবং একজন ভদ্রমহিলা দীপালী রানী সাহা তিনি বললেন যে তিনি এবং তার ছেলে আরেকটি ঘরে তালা দিয়ে লুকিয়েছিলেন এবং সেই তালাও ভাঙার চেষ্টা করেছিলেন, যখন ভাঙতে পারেনি তখন বাড়িতে আগুন দিয়েছে, মন্দিরে হামলা করেছে। এই ঘটনাগুলো এবং সেখানে জেলার যে পুলিশ সুপার, ইউএনও, পুলিশ বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য, এরা উপস্থিতই ছিলেন, তারা টহল দিয়েছেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোকে আশ্বাস দিয়েছেন যে কোনো কিছু ঘটবে না, আপনারা নিরাপদ থাকবেন, কিন্তু তারা নিরাপদ থাকলেন না। এবং সেখানে এমন না যে গত মাসখানেক আগে যে ইউনাইটেড কলেজের সামনে যে শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যেভাবে বিক্ষুব্ধ হয়েছিল, সেরকম ঘটনা কিন্তু ঘটেনি। এখানে এক একটি পাড়ায় দেখা যাচ্ছে যে পুলিশের, আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা জেনেছি যে বিভিন্ন বিভিন্ন পাড়ায় যে পুলিশের টহল ছিল, তার মধ্যেই 15-20 জনের এক একটি দল যে এই বাড়িগুলোতে হামলা করেছে। কী করে হামলা করলো? একটি হচ্ছে যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দায়িত্ব। আরেকটি হচ্ছে সেখানকার সংখ্যাগুরু সম্প্রদায় কী করলেন? আমাদের সমাজটা কি এভাবে বিভক্ত হলো? আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই, আমরা আধুনিক বাংলাদেশ চাই, কিন্তু যারা সমাজের সবচেয়ে প্রান্তিক, যারা সংখ্যালঘু, যারা কমজোরি, যাদের শক্তিহীন, তাদের আমরা এইটুকু অভয় দিতে পারিনি, তারা বারবার আক্রান্ত হচ্ছে। এটি যে শুধু নড়াইলে হলো তা তো না, রামতে হয়েছে, নাসিরনগরে হয়েছে, সাথিয়ায় হয়েছে, গোবিন্দগঞ্জে হয়েছে, এবং এই সর্বশেষ নড়াইলে হলো। এবং প্রতিটি স্থানের কিন্তু ধরন একই, ধরন এবং কারণ দুটোই এক। প্রথমে কারো কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো যুবক বা তরুণের ফেসবুকে একটি বার্তা প্রচার করা হয়, বার্তা দেখানো হয় যে তিনি ধর্মগুরু, মানে সংখ্যাগুরু সম্প্রদায় যে ইসলাম ধর্মের অবমাননা করেছেন অথবা মহানবীর অবমাননা করেছেন। অবশ্য মহানবীর অবমাননা করা বা যে কোনো ধর্মে অবমাননা করা অপরাধ, সেজন্য তো আইনের আশ্রয় নেবে। সেখানকার স্থানীয় মানুষগুলো আইনের আশ্রয় নিয়ে নিজেরা আইন হাতে তুলে নিয়েছে, এবং সেখানে এবং সেই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি যিনি মেয়র সাহেব কথা বললেন, স্থানীয় যে প্রশাসন, এসপি ছিলেন, ইউএনও ছিলেন, তারা কী করলেন? প্রথম কথা হচ্ছে যে তারা আক্রমণ ঠেকাতে পারেননি, সুতরাং এই ব্যর্থতার দায় তাদের নিতে হবে। এবং এখন ক্ষমতায় যেহেতু আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ কিন্তু দায় নিতে হবে। এই ঘটনা বিএনপির সময় ঘটলে অবশ্যই আমরা বিএনপিকে অভিযুক্ত করতাম, কিন্তু তার আগে আমাদের সমাজটা এত অসহিষ্ণু,
এত কি বলে এই অসহিষ্ণুতার মাত্রার জায়গায় জনাব সোরাবাসান আপনি বলছেন সংখ্যালঘু বা কমজোরিদের কথা যদি বলতে চাই আপনি যেমন সাম্প্রতিক সময়ে দেখে থাকবেন বেশ কয়েকজন সংসদ সদস্যের হাতে কলেজের অধ্যক্ষ তার ধর্মপরিচয় সংখ্যাগুরু ধর্মপরিচয় আরেকজন উপজেলা চেয়ারম্যান মানে তিনিও রাজনৈতিক নেতা তারা লাঞ্ছিত হয়েছেন সংসদ সদস্যের আইন প্রণেতার হাতে আইন প্রণেতা যিনি আইন প্রণয়ন করেন তিনি আইন হাতে তুলে নিচ্ছেন অর্থাৎ কেবল যে সংখ্যালঘু এখানে শক্তিমত্তার জায়গায় অসহায় হয়ে পড়ছেন তা নয় ব্যাপারটা হচ্ছে যে কেউ এরকম একটা লিঞ্চিং মবের একটা ইস্যুর মধ্যে পড়ে যেতে পারেন যেটা তাকে আসলে তার জীবনকে বিপন্ন করতে পারে লিঞ্চিং না একটা হচ্ছে আইনের শাসন আইনের শাসনের প্রচন্ড ঘাটতি অর্থাৎ যখন একজন অপরাধী একজন ক্ষমতাবান মানুষ মনে করে যে আমি যদি অপরাধ করি আমি যদি অপরের উপর শক্তি প্রয়োগ করি আমার কিছু হবে না আইন আমাকে স্পর্শ করতে পারবে না এই ধারণা বা এই মনোভাব যখন তৈরি হয় আপনি যে সংসদ সদস্যের কথা সংসদ সদস্যদের কথা বললেন তারা তো নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে যারা সমাজে সেটা দলের সরকারি দলের হোক বিরোধী দলের হোক যারাই সমাজে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবেন সেটা এমনকি প্রশাসনের লোকজন তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং বিচার হয় না এই যে আমরা বিএনপি আমলের সংখ্যালঘুদের উপর নারকীয় হামলা হয়েছে তার প্রতিবাদ করেছি জনগণ করেছে কিন্তু তার কয়টি বিচার হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেও তার বিচার করেনি কমিশন করা হয়েছিল তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে তারপর বিচার করেনি আর আওয়ামী লীগের আমলে যে রামুতে ঘটনা ঘটলো নাসিরনগরে ঘটলো সাথিয়ায় ঘটলো এবং মামলা হলো কিন্তু আমরা একজন কোনো ঘটনার বিচার পেলাম না এই জায়গায় আমি আপনাকে ওই প্রশ্নটা করি সংক্ষেপ উত্তরটা চাই সোরাবাসান আমাদের সঙ্গে যেটা করেছিলাম এই যে সংখ্যালঘুরা মানে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা যেটি বলছেন তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থাকলে এই ধরনের হামলা নির্যাতন হবে না এই আত্মবিশ্বাসটা আসলে কোত্থেকে তৈরি হয়েছে বলে আপনার মনে হয় একটু শুনতে চাই একজন সংবাদকর্মী হিসেবে প্রথমত হচ্ছে যে আত্মবিশ্বাস এটি মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের চেয়েও বড় হচ্ছে আইনের শাসন অর্থাৎ সমাজে রাষ্ট্র বা সমাজ চলে আইন দ্বারা সেই আইন যারা লঙ্ঘন করবে আইন তো কেউ হাতে তুলে নিতে পারে না ধর্ম অবমাননা হয়েছে তার বিরুদ্ধে মামলা হবে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে আইন তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে আদালত নির্ধারণ করবে তার অপরাধ শাস্তিযোগ্য কি শাস্তিযোগ্য নয় কিন্তু আমাদের এখানে কোনো ঘটনাই তো না এমনকি সাল্লায় যে ঘটনা ঘটলো সেখানে এতগুলো সংখ্যালঘুদের এতগুলো বাড়িঘর ভেঙে দেওয়া হলো হামলা হলো কিন্তু কারো বিচার হলো না বরং যার স্ট্যাটাসকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে হিন্দু সম্প্রদায়ের একজন তরুণ তাকে 10 মাস জেল খাটতে হলো এই যে আইনের প্রয়োগের ক্ষেত্রে যে ব্যত্যয় আইনের প্রয়োগের ক্ষেত্রে যে বৈষম্য অর্থাৎ যার ক্ষমতা আছে তার বিরুদ্ধে কখনো আইন প্রয়োগ হয় না যার ক্ষমতা নেই যে সংখ্যালঘু সম্প্রদায়ের অথবা বিরোধী দলের অনেক ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীদের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটে আজকে প্রথম আলো অনলাইনে শ্যামলকান্তি ভক্ত নারায়ণগঞ্জের যিনি শিক্ষক আহমদ হোসেন ভাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন আওয়ামী লীগ চেতনা ধারণ করছেন কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযুদ্ধ একজন স্কুলের একজন প্রধান শিক্ষক তাকে কান ধরে উঠবাস করিয়েছে এবং তিনি আওয়ামী লীগের কোনো এমপি না আওয়ামী লীগের এমপি করলে সেটি জায়েজ হতো তা না এই সরকার যাদেরকে স্বৈরাচার বলতো সেই স্বৈরাচারী দলের প্রতিনিধি আর একজন একজন সংসদ সদস্য তাকে জনসমক্ষে কান ধরে উঠবাস করেছেন সেই আর তখন থেকে এই ভদ্রলোক এই প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নিতে হয়েছে আমি বলছি যে মুক্তিযুদ্ধের চেতনা তো শুধু মুখে বললে হবে না এটি প্রয়োগ করে এটি প্রমাণ দেখাতে হবে কাজ করে সেটা প্রমাণের ব্যাপার যে কারণেই সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে বা অন্য যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায় নেতা তারা সেই আস্থার জায়গাটা আসলে ঠিক দাঁড়াতে পারছেন না যেটি তারা তাদের বক্তব্যে বলেছে কথা বলছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন খান নীলু তার সঙ্গে কথা বলছে জনাব নীলু আপনি একটু আগের বিরতির আগে আলোচনা হয়তো শুনে থাকবেন যে কোনো জায়গায় সংসদ সদস্যদের দ্বারা অন্য যারা জনপ্রতিনিধি দ্বারা নির্যাতিত হচ্ছেন এমনকি উপজেলা চেয়ারম্যান একজন নির্যাতিত হয়েছেন এমন ঘটনা ঘটেছে সংসদ সদস্যদের দ্বারা অন্য যারা অর্থাৎ
ক্ষমতা কাঠামোর বেশি শক্তিমত্তার জায়গায় যারা আছেন তাদের দ্বারা অধস্তন যারা রয়েছেন, ঠিক অধস্তন না কিন্তু অন্য যারা অপেক্ষাকৃত কম পদ পদবী বা শক্তির জায়গায় আছেন তারা নানাভাবে হেয় হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। আপনার অভিজ্ঞতা কি বলে এই অবস্থা কেন তৈরি হলো? শুনেন, এদের তো জনপ্রতিনিধিরা সাধারণত জনগণের ইউনিয়ন পরিষদের মেম্বার হোক আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক আর এমপি হোক আর উপজেলা চেয়ারম্যান হোক আর মেয়র হোক, সে যে যে জায়গা থেকে জনপ্রতিনিধি হয় তার নেতিবাচক দিক থেকে সে কাজ করা উচিত, আর সেই কাজটা যদি সে যখন করবে তখন তার অবস্থা সেইভাবে ভালো থাকবে। যদি কেউ উচ্ছৃঙ্খলপনা করে আর যদি কেউ যদি এটা বেশি বেশি শক্তি প্রয়োগ করতে চায় বা তার ক্ষমতার দম্ভ দেখাতে চায় তার নিজেই এটা ক্ষতিগ্রস্ত হবে। এবং কে ব্যক্তিগত দু একজন যদি করে থাকে এটা তাকে ব্যক্তিগত অভিমত, কিন্তু সার্বিকভাবে এটা আমরা কেউ কামনা করি না আর কেউ আমরা এটা প্রত্যাশাও করি না। আমরা চাই যার যার ইজ্জত সম্মান নিয়ে জনগণের যে যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা কাজ করতে চাই সম্মিলিতভাবে, এটাই আমাদের হওয়া উচিত। আচ্ছা, সম্মিলিতভাবে কাজ করতে চাওয়ার কথা, প্রত্যাশার কথা আপনি বলছেন। আমরা আলোচনাগুলো করছি, আমরা আহমদ হোসেনের কাছে একটু যেতে চাই। আহমদ হোসেন, আগের বিরতি আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে এবং এখন আমি মূলত আরেকটু আলোচনায় যুক্ত করতে চাই। আজকে যে বৈঠক শুরু হয়েছে নির্বাচন কমিশনের, সেখানে সিইসির সঙ্গে অন্যদের যা কথা হয়েছে বা কমিশনের সঙ্গে যা কথা হয়েছে, মূলত সিইসি যা বলেছেন আপনি হয়তো শুনেও থাকবেন। প্রথমত তিনি সকালে একটি দলকে এনডিএমকে বলেছেন যে কেউ তলোয়ার নিয়ে এসে আসলে আপনাকেও তলোয়ার বা রাইফেল নিয়ে দাঁড়াতে হবে। পরবর্তীতে যদিও তিনি বিকেলের দিকে যেই দলগুলোর সঙ্গে কথা হয়েছে তখন সেই জায়গা থেকে সরে এসেছেন, বরং বলার চেষ্টা করছেন কেউ তলোয়ার নিয়ে আসলে আপনি তলোয়ার নিয়ে রাইফেল নিয়ে দাঁড়াবেন না, যুদ্ধ তলোয়ার রাইফেলের নয়, ব্যালটের যুদ্ধ বা সমর্থকদের নিয়ে আসার যুদ্ধ। এবং সেই যুদ্ধের জায়গায় যথারীতি কিন্তু যে উস্কানি পাল্টা উস্কানিগুলো চলে, আওয়ামী লীগ যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে এর মাঝে দুটি নির্বাচন হয়ে গেছে এবং 2014-18 নির্বাচনের পর কিন্তু নির্বাচনের সময়ে নির্বাচনকালীন সরকারের আস্থার বিষয়টি সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এই যে তলোয়ার রাইফেলের যুদ্ধের কথা যখন আসে সেই জায়গায় আসলে মূলত একক বা সবচেয়ে বড় শক্তি হিসেবে তো সরকারপন্থী বা সরকারে যেই রাজনৈতিক দল রয়েছে তাদের আবির্ভূত হওয়ার সুযোগটা বেশি থাকে, কি বলবেন? না, আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন আগের প্রসঙ্গটি আলাপ করা উচিত ছিল আরো, তারপরে সেখান থেকে কিছু যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারেন, তারপর আমরা এই প্রশ্ন আসতে পারি। না, এখানে হারুন সাহেব কিন্তু আমাকে কিছুটা খুচা মেরে কথা বলেছেন, আমি কিন্তু আমার জায়গায় ঠিকই ছিলাম, তিনি কিন্তু তার জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন। তিনি সাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে চান, তিনি চলে গেছেন বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাবেন, আর আমরা চাই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে যেখানে 50টি উন্নত অর্থনীতির যে রাষ্ট্র তার মধ্যে বাংলাদেশ 41তম, এটা IMF-এর কথা, এটা আমার কথা নয়। এবং দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ সেকেন্ড, ফার্স্ট হচ্ছে ভারত, এবং এই 50টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া মাত্র 2টি দেশ আছে। তো বাংলাদেশের অর্থনীতি যেখানে একটা শক্তিশালী একটি অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে, IMF বলছে, তখন হারুন সাহেবরা আমাদেরকে শ্রীলঙ্কা বাঁধতে চান। শ্রীলঙ্কা বাঁধতে পারলে তারা মহাকুশি। আজকে সাম্প্রদায়িক রাজনীতির প্রবর্তক কে, কারা, কে বলেছিল যে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে এবং মসজিদে উলুধ্বনি হবে, কে, কার বক্তব্য? এটা বিএনপির চেয়ারপার্সনের বক্তব্য ছিল এবং পূর্ণিমা ফাহিমাকে দর্শন করেছিল কারা, তারা কি ভুলে গেছেন? যুবদলের কর্মীরা ভোলার সেই কিশোরীকে দর্শন করেছিল কারা? যুবদলের কর্মীরা এবং এই দেশে হিন্দু তারাও হিন্দুদেরকে মেরে ফেলো, হিন্দুদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দাও, এই স্লোগান কাদের? স্লোগান বিএনপি। হারুন সাহেব তো চাঁপাইনবাবগঞ্জে জামাতের হিয়ার মাঝে তিনি বসবাস করেন, এবং জামাতের হিয়ার মাঝে থেকে তিনি জামাতের ভোটে এমপি হন, কাদের জামাতের বিরুদ্ধে তিনি কথা বলার সাহস তার নেই। তিনিও তার চেতনালোকের সাম্প্রদায়িক রাজনীতি, যার চেতনালোকের সাম্প্রদায়িক রাজনীতি, তিনি কখনো নড়াইলের ঘটনার নিন্দা প্রতিবাদ এবং আসল যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাইতে পারেন না। যেটা বলেছে নীরু, যে কথাটা বলেছে, হ্যাক হয়েছে হিন্দুর আইডি, হ্যাক হয়ে সেখান থেকে পোস্ট করেছে কে,
কারা নিঃসন্দেহে আমি যদি বলতে পারি, দৃঢ় সাথে বলতে পারি, সেখানে জামাত এবং মৌলবাদের অপশক্তি আছে, তার সাথে যুক্ত আছে, রেডি ছিল আপনার বিএনপির মিছিল, বিএনপি আগে থেকে রেডি করা আছে, তারাই ভাঙচুর চালিয়েছে, তারাই এখন যদি আপনি আইনের শাসনের কথা বলতে চান, গণতন্ত্রের অকার্যকর অবস্থা এবং এই বিষয়টিকে তিনি আমলে আনার চেষ্টা করেছেন, কিন্তু আলোচনায় আনার চেষ্টা করেছেন। তার সঙ্গে এইবার মনে হয় আমি আমার প্রশ্নের উত্তরে আসতে পারি। জনাব আহমদ হোসেন, আমি আরেকটু যুক্ত করে দিই, আপনাদের সাধারণ সম্পাদক বলেছেন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচন চায় না, ফাঁকা মাঠে গোল দিতে চায় না। এখন সেই রাইফেল তোলার প্রসঙ্গই আসুক আর ফাঁকা মাঠে গোল দেওয়ার প্রসঙ্গই আসুক, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভাবনাটা তো নিশ্চয়ই স্পষ্ট। আওয়ামী লীগ নির্বাচনে যাবে এবং সেই নির্বাচন অন্য কেউ যাক না যাক, তাতে তার মাথা ব্যথা, কিন্তু সে আসলে চায় একটা অংশগ্রহণমূলক নির্বাচনটি, বুঝতে পারছি আমরা। কিন্তু সেটা ফাঁকা মাঠের গোলের জন্য প্রস্তুতি না রাইফেল তোলারের প্রস্তুতি, সেটা আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। রাইফেলও না তলোয়ারও না, ফাঁকা মাঠেও না। আমরা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছি, সকল দলের অংশগ্রহণ নির্বাচন চাচ্ছি এবং ক্রেডিবল নির্বাচন চাই, জনগণ তার ভোটে তাদের গভর্নমেন্ট নির্বাচিত করবে এবং সকল দলের অংশগ্রহণ হবে, এটা আমরা আশা করি, বিশ্বাস করি। এখন কেউ যদি অংশগ্রহণ না করে, যারা আপনার বাসে আগুন দিবে, বোমা মারবে, মানুষ মারবে, খুন করবে, নির্বাচন বর্জন করে ডেমোক্রেসি হত্যা করবে, সংবিধানকে হত্যা করবে, সেখানে আমাদের সাংবিধানিক গভর্নমেন্ট হিসাবে, ডেমোক্রেটিক ফোর্স হিসাবে জনগণ কী করবে? আমরা নিঃসন্দেহে সেই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। আমরা এখনও মনে করি এই হারুন সাহেব পার্লামেন্টে কথা বলেন কি খারাপ লাগে? হারুন সাহেব আগে যতটুকু ছিলেন আজকে কি ফোকাস হন নাই তিনি? তিনি কি আজকে দেশের মানুষের কাছে পরিচিত হন নাই? হারুন সাহেবকে এতটা মানুষ আগে চিনত না, এখন চিনেছে। এই কারণেই তিনি পার্লামেন্টের ল মেকার, পার্লামেন্টে কথা বলতে পারেন। পার্লামেন্টে কথা বললে মানুষ বিচার করে, পার্লামেন্টে কথা বললে মানুষ তাকে চেনে, পার্লামেন্টে কথা বললে জনমত তৈরি হয় এবং পার্লামেন্টই হচ্ছে ডেমোক্রেসির চর্চার একমাত্র কেন্দ্রবিন্দু। সেই নির্বাচনে না এসে হারুন সাহেবরা যদি বয়কট করতে যান, আগুন দিতে যান, হত্যা করতে যান, খুন করতে যান, পেট্রোল মারতে যান, বাসে আগুন দিতে যান, সেই ক্ষেত্রে শান্তিপ্রিয় গণতান্ত্রিক শক্তি জনগণ কী করবে? সেই ক্ষেত্রে নিঃসন্দেহে ওই অপশক্তিকে প্রতিরোধ করবে, ডেমোক্রেটিক ফোর্স নিশ্চয়ই এগিয়ে যাবে। আমরা বলছি নির্বাচন হবে সংবিধানসম্মতভাবে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, কনস্টিটিউশন ভায়োলেট করে নির্বাচন হবে না। তারা যারা চাচ্ছেন আমার তত্ত্বাবধায়ক নো, সুপ্রিম কোর্ট যা ডিসিশন দিয়েছে এর বাইরে আমরা যেতে পারবো না, পরিষ্কার কথা, নির্বাচন হবে ইনক্লুসিভ। যদি সাহস থাকে, পায়ের নিচে মাটি থাকে, জনতার উপর বিশ্বাস থাকে, ভোটের রাজনীতির চ্যালেঞ্জ গ্রহণ করার মতো হিম্মত থাকে, তাহলে নির্বাচনে আসেন, জনগণকে সাথে নিয়ে আসেন। ভোটের রাজনীতিতে কে জেতে কে হারে সেখানে প্রমাণিত হোক। নো তলোয়ার, নো লাঠি, নো রাইফেল, নো বোমা, আমরা চাই শান্তি, ডেমোক্রেসি, উন্নয়ন। এবং সেখানে ওই পায়ের নিচে মাটি থাকা বা জনসমর্থনের কথা বলছেন আপনি। আর অনুরশীদ, আপনার কাছে আসি, নির্বাচন কমিশনের সঙ্গে যে নতুন করে বৈঠক শুরু হলো, রাজনৈতিক দলগুলোর নির্বাচন সংক্রান্ত যে কোনো ইস্যুতে কথা বলা যাবে, একটা ওপেন এজেন্ডা বলা যেতে পারে, এটি সহ যে কোনো নির্বাচনকালীন নির্বাচন কমিশনের যে কোনো তৎপরতার ব্যাপারে আপনাদের কাছে আসলে প্রশ্ন করার খুব বেশি কিছু থাকে না আমাদের, মোটামুটি আপনাদের উত্তর তো আসলে একই থাকছে বেশ অনেক দিন ধরে, ফলে এর বাইরে কিছু আসলে বলতেও পারছি না বা জিজ্ঞেসও করতে পারছি না। কিন্তু এইটুকু অন্তত জিজ্ঞেস করতে পারি আপনাকে যে এই যে আপনাদের সঙ্গে সমমনা অনেক দল এবার যাবে বলে ভাবছে, নির্বাচন কমিশনে কথা বলবে, তাদের বক্তব্যটুকু অন্তত রাখবে, আপনারা এরও যে বাইরে থাকছেন, এই বয়কট করাটা শেষ পর্যন্ত আপনাদেরকে জনমতের পরীক্ষার বদলে অন্য কোনো পথে ঠেলে দিতে পারে, এই শঙ্কা আপনাদের কাজ করে কিনা? জি, আমি কয়েকটা বিষয় একটু বলে তারপরে আমরা এই নির্বাচন প্রসঙ্গে আসবো। এখানে আসলে আমরা সীমা লঙ্ঘনের একটা চূড়ান্ত পর্যায়ে এখন উপনীত হয়েছি, কোনো সন্দেহ নাই। সহিষ্ণু বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে, জনাব সোহরাব হোসেন সাহেব বলেছেন যে আইনের শাসনের অভাব, কোনো সন্দেহ নাই। অপরাধীদের ব্যাপারে যদি আপনার আইন যথাযথ প্রয়োগ করা হয় তাহলেই কিন্তু অপরাধ থাকবেই, বিএনপি ক্ষমতায় থাকুক, অন্য কেউ ক্ষমতায় থাকুক, অপরাধ সমাজ থেকে 100% নির্মূল কেউ করতে পারবে না। তার জন্যই তো আইন প্রয়োগকারী সংস্থা, আইন আদালত, এই জন্যই তো। এখন বিষয়টা হচ্ছে যে আজকে প্রত্যেকের কিন্তু একটা সীমা আছে, বাউন্ডারি আছে। আমার এমপির কাজ একরকম, উপজেলা চেয়ারম্যানের কাজ এক ধরনের,
পৌরসভার মেয়র যারা দায়িত্বে রয়েছে, প্রশাসনে যারা দায়িত্বে রয়েছে, প্রত্যেকেরই কিন্তু একটা সীমা দেওয়া আছে। কিন্তু যখন আমি সীমা লঙ্ঘন করছি, তখনই কিন্তু এই সংঘাত এবং সংঘর্ষ বা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, সে এমপি হোক, উপজেলা চেয়ারম্যানই হোক বা প্রভাবশালী নেতারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন সেভাবে প্রয়োগ করা হচ্ছে না, বিধায় আজকে রাষ্ট্রে এই ধরনের অনাচার ভয়াবহ তাগদ হয়ে গেছে। সুতরাং এখানে যেরকম আহম্মদ হোসেন, উনি আমাকে কটাক্ষ করে বলেছেন, আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণের জায়গায় যেতে চাই। উনি হয়তো জানেন না, বাংলাদেশে একমাত্র নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ সদর, যেখানে জামাত ইসলামও ভোট করে, আওয়ামী লীগও ভোট করে, বিএনপি ভোট করে। আমি জীবনও কোনদিন ছাত্র জীবন থেকে এই যাবৎ কোনোদিন জামাত ইসলামের ভোটে এমপিও হয়নি, ছাত্র সংসদের নির্বাচনও করিনি। তারা তাদের মতো ভোট করে, এখানে আমার মতো আমি ভোট করি। সুতরাং ওটা জানা উচিত যে বাংলাদেশের মধ্যে এটি ব্যতিক্রম ধর্মী একটি নির্বাচনী এলাকা। আর নির্বাচন প্রসঙ্গে যেটা বললেন, যেটা সেটেলড ইস্যু, 1973 জাতীয় নির্বাচন থেকে শুরু করে আপনার 96-15 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত কিন্তু সকল দলের দাবি ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলাম, সকল রাজনৈতিক দলের অভিন্ন দাবি যে নির্বাচনকালীন সময় একটা কেয়ারটেকার নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে। কারণ অতীতে কোনো সরকারের আমলে নির্বাচন নিয়ে আপনার প্রশ্নবিদ্ধ, 73 নির্বাচন বলেন, জিয়াউর রহমানের হানা ভোটের কথা বলে আপনার আহমদ সাহেবরা, আপনার 15 ফেব্রুয়ারির কথা বলেন, মাগুরা নির্বাচনের কথা বলেন, যে কারণেই তো আপনার এই আমাদের আন্দোলন করতে হয়েছে, এর সাথে 86 ভোট বলেন, এর সাথে 88 ভোট বলেন, এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দলের যে আপত্তি, সে কারণেই একটা কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এবং এটি বিএনপি করেছিল এবং সেইটাকে দুর্বল করেছে আওয়ামী লীগ। সেটাকে যদি আবার সবল করা, সেটাকে যদি আপনার শক্তিশালী করা, কিসের কনস্টিটিউশন? কনস্টিটিউশনে যে দেশ চলছে, আপনার কনস্টিটিউশন তো দেশের মানুষের জন্য, জনগণের জন্য। তো আপনি একটা কনস্টিটিউশনের ওছিলা দিয়ে আপনি এই বিনা ভোটে ক্ষমতায় থাকবেন, এটা কোন কনস্টিটিউশনে আছে? 154টা বিনা ভোটের এমপি যে আপনি দেশ চালালেন, এটা কোন কনস্টিটিউশনে আছে? পরিষ্কার ভাবে সংবিধানে বলা আছে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনার জনপ্রতি নির্বাচন করতে হবে। আজকে বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান হচ্ছে, বিনা ভোটে মেয়র নির্বাচন হচ্ছে, বিনা ভোটে আপনার যারা আপনার সিলেকশনদের সমস্ত নির্বাচন ঘোষণা করে দেওয়া হচ্ছে, সেটা কি সংবিধানের কনস্টিটিউশন সাথে যায় না? আমাদের সাথে বলবো, এই জায়গায় দেখুন, পড়েন, দেখেন, সিসি কিন্তু আরেকটি কথা বলেছেন যে আপনি যদি দৌড় দেন তাহলে আমি কি করবো, সিসির বক্তব্য কোটান উদ্ধৃত করছি তাকে মূলত, জনসমর্থন নিয়ে দাঁড়িয়ে থাকার কি আসলে কোনো সুযোগ নেই বলে আপনি বলছেন? তাহলে বিকল্প এখানে 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 সিসিরাকে আজকে তো এই যে আইন করে তাদেরকে বর্ষে দেওয়া হয়েছে, তারা কি আপনার ভিন গ্রহের মানুষ? তারা জানে না, 4-5 জন এই সিসি, তারা কিভাবে, সরকার যদি তাদেরকে সহায়তা না করে, নির্বাচন করে আপনার জেলায় ডিসিএসপিরা, তারা যদি আপনার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা দেওয়া তাদের দায়িত্ব, ব্যালট পেপার ছাপিয়ে দিয়ে আপনার ইভিএম পৌঁছে দেয় তাদের দায়িত্ব, বাকি কাজগুলো তো করে লোকাল প্রশাসন। লোকাল প্রশাসনই তো অপরাধগুলোর সাথে জড়িয়ে আছে, লোকাল প্রশাসন তো সরকারের নির্বাহী বিভাগ যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ তারা পালন করছে, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং এখানে এটা সেটেলড ইস্যু, কিভাবে নির্বাচন সুন্দর হবে, কিভাবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, কিভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, কিভাবে সঠিক আপনার যারা অংশগ্রহণ করবে তাদের ফলাফল প্রকাশ হবে, এটি নিশ্চিত করতে হবে। এটির জন্য বিএনপি এবং বিএনপি জোট আন্দোলন করছে। এখানে এর বাইরে অন্য কোনো বিষয় প্রসঙ্গ আনার কোনো অবকাশ নাই। কিসের সংবিধান? সংবিধান আপনারা পরিবর্তন করেছেন, আপনারা কি সংবিধান সংশোধন করতে হবে? আর আপনারা যদি ফাঁকা মাঠে গোল দিতে চান, এর মধ্যে কোনো কৃতিত্ব, এর মধ্যে কোনো আপনার গৌরব নাই, পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা এতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন, সংবিধান সংশোধন করতে হবে, সেটা তারা কেন করবেন বা করতে চান, করার মতো কোনো হারুন রশিদ করার মতো কোনো বাস্তবতা তৈরি হবে কিনা সেটিও একটি প্রশ্ন, সেটি আমরা চেষ্টা করবো কথা বলবার যদি হাতে সময় থাকে সোহরাব হাসানের কাছে। একটু আচ্ছা, সোহরাব হাসান আছে যেতে চাই একটু, জনাব সোহরাব হাসান, সিসির বক্তব্য আপনি শুনে থাকবেন, আপনার কেমন মনে হয়েছে? আপনি তো সি কমিশনের শুরুর দিকে তৎপরতা নিয়ে খানিকটা হলো আশাবাদী ছিলেন, সিসি যা বললেন কেমন লাগলো আপনার? আশাবাদী নিরাশাবাদীর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি মনে করি নির্বাচন কমিশন, কাজে হাবিবুল আওয়ালের নেতৃত্বে যে বর্তমান নির্বাচন কমিশন, তারা নির্বাচন নিয়ে যে দেশে একটি সংকট আছে সেটি উপলব্ধি করতে পেরেছেন। এ কারণেই কিন্তু বিভিন্ন মহলের সাথে, যেটি এর আগের নির্বাচন কমিশনও করেছে কিন্তু তার চেয়ে বেশি, শুধু ইভিএমের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা, ইভিএমের ত্রুটি বিচ্যুতি এসব নিয়ে কিন্তু আলাদা তিনি সংলাপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার বা পুরো নির্বাচন কমিশন। রাজনৈতিক দল পেশাজীবীদের সঙ্গে একবার বসেছেন, সাংবাদিকদের সঙ্গে বসেছেন, এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন। বিষয়টা হচ্ছে একটা সংকট আছে,
এবং সিইসি আজকে যে সকালের অধিবেশনে যে কথাটি বললেন যে আমি এটি আক্ষরিক অর্থে নিতে চাই না, তিনি বলছিলেন যে তলোয়ার তলোয়ার আছে এর পাল্টা আপনি আপনি দৌড় দিবেন না মাঠ ছেড়ে দিবেন না না আরেকটি তলোয়ার বা বন্দুক নিয়ে দাঁড়াবেন। এই এই বার্তাটা কিন্তু খুবই উদ্বেগজনক, এ কারণে তিনি এই দুটি অস্ত্র ব্যবহার করতে করার কথা বলেছেন সে কারণে নয়। এটি উদ্বেগজনক এ কারণে যে বাংলাদেশের নির্বাচনে এই শক্তি প্রদর্শন হয়ে থাকে। এটি যে শুধু গত নির্বাচনে হয়েছে না, তার আগে অনেক নির্বাচনে হয়েছে। বিএনপির সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য বললেন যে 1973 সালে যত নির্বাচন হয়েছে, তিনি যদিও 79 সালের নির্বাচনের কথাটি বলেননি, আমি মনে করি সব নির্বাচনই বিতর্কিত হয়েছে 91-এ তত্ত্বাবধায়ক সরকার আসার আগ পর্যন্ত। এখন কথা হচ্ছে যে একটি স্বাধীন দেশ, আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই দেশে 51 বছরে আমি একটি নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে পারিনি। আমি মনে করি এজন্য যারাই ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দল তো ক্ষমতায় ছিল গত 51 বছর ধরে। মাঝখানে সামরিক শাসনের কথা, তত্ত্বাবধায়ক সরকারের কথা যদি বাদ দেয়, তারা কেন পারলেন না? আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় সরকার বাদ দিলাম, তত্ত্বাবধায়ক সরকার আনলাম, তত্ত্বাবধায়ক সরকারও পারল না, আবার তত্ত্বাবধায়ক সরকার বাদ দিলাম। তাহলে নির্বাচনী যে সংকটটা কীভাবে সমাধান করা যাবে? আওয়ামী লীগ যদি মনে করে যে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই, নির্বাচন কমিশন সময় মতো তফসিল ঘোষণা করবে এবং নির্বাচন হয়ে যাবে, আমি মনে করি তাদের এই ধারণা মস্ত বড় ভুল। আবার বিএনপি যে অবস্থান নিয়েছে যে নির্বাচন বর্জন কিন্তু সমাধান না, সমাধান হবে আলাপ আলোচনার মাধ্যমে, যেটি হারুন সাহেব বললেন যে নির্বাচনটি কীভাবে সুষ্ঠু করা যায়, কীভাবে ভোট রক্ষা করা যায়, কীভাবে ফলাফল ঘোষণা করা যায়, এ ব্যাপারে অংশীজনদের সব দল, শুধু বিএনপি আওয়ামী লীগ না, সব দলকে একটা ঐকমত্যে আসতে হবে। এবং তার আগে যে পূর্বশর্ত সেটি হচ্ছে জনগণের প্রতি আস্থা রাখতে হবে। তারা যদি জনগণের প্রতি আস্থা রাখে তাহলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হওয়ার কথা নয়। আমাদের প্রতিবেশী দেশে রাজনীতি এত হানাহানি, কেউ কারো মুখ দেখতে পারে না, এবং প্রতিদিন যদি পত্রিকা এবং সেখানকার রেডিও টেলিভিশন দেখেন কে কোন ভাষায় বিরোধী দল সরকারি দলকে বা সরকারি দল বিরোধী দলকে গালাগাল করে, কথা বলে, সমালোচনা করে প্রচণ্ডভাবে, কিন্তু তারা জনগণের প্রতি, ভোটারদের প্রতি আস্থা রেখেছেন। তারা মনে করেন যে নির্বাচনটি করবে জনগণ, নির্বাচন কমিশনও জনগণ নির্বাচন করে না, রাজনৈতিক দলও করে না, জনগণ নির্বাচন করবে, এরা শুধু প্রতিযোগী বা ব্যবস্থাপক। এই ব্যবস্থাপনা যদি তারা ঠিক না করতে পারেন, আমি মনে করি তাদের ক্ষমতায় থাকার, রাজনীতি করার যোগ্যতা নেই, রাজনীতি করার এখতিয়ার নেই। সেই জনগণের উপর আস্থা বা জনসমর্থনটা অন্তত নিশ্চিত করাটা বলছেন। আমি হারুন রশিদ আপনার কাছে সংক্ষেপে একটু শুনি, সংবিধান সংশোধনের কথা আপনি বলছেন, আমি বলছিলাম যে সেই বাস্তবতা কীভাবে তৈরি হবে, তার জন্য তো অন্তত সেই জনসমর্থনটা আপনাকে দেখাতে হবে যে এই বিপুল সংখ্যক জনতা চায় এই পরিবর্তন। সেটা যদি আপনি দেখাতে না পান, সেটা আন্দোলনের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে, তাহলে আসলে সেই সংবিধান সংশোধনের আসলে সুযোগ আর কোথায়? আলোচনা তো আপনার বসবেনই না। জনসমর্থন দেখানোর কি প্রক্রিয়া বলছেন যে হাতে রাইফেল আর অস্ত্র নিয়ে তরোয়াল নিয়ে রাস্তায় নামতে হবে? জনসমর্থনের সমর্থন দেখানোর প্রক্রিয়া হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এটা বারবার কেন ভুল করছে? আমাদের জনসমর্থন আছে কি নাই সেটা আমরা 2014 প্রমাণ করছি। আমরা ভোটে যাইনি, ভোট হয়নি 154টা বিনা ভোটের। 2018 সালে আমরা ভোটে গিয়েছি, রাতের বেলা ভোট হয়ে গেছে, এটি আমাদের জনসমর্থনের প্রমাণ। এই কারণে তো আমরা বলছি যে দেখেন, ক্ষমতার লোভ, ক্ষমতার মোহ ত্যাগ করতে হবে। যারা আজকে ক্ষমতায় আছেন এই জায়গাটা যদি আপনি ত্যাগ করতে পারেন যে হ্যাঁ নির্বাচন ফেয়ার হবে, এই প্রশাসনই আপনি এই প্রশাসন কি নির্দেশ দেন যারা প্রশাসন এখানে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে, ভোটার কেন্দ্রে কোনো গোলমাল হবে না, ভোটাররা ভোট দিবে, সঠিক ভোট প্রকাশ হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই প্রশাসন, এই কর্মকর্তারাই আপনার সঠিক ভোট করে দিতে পারবে। এটা হলো সদিচ্ছার প্রশ্ন, সরকারের ক্ষমতায় যারা আছে আপনি বলছেন। তারা যদি শেষ দিকে রয়েছে আপনার এই কথার জায়গা থেকে একটু আহমদ হোসেনের কাছে, যে আহমদ হোসেন আপনাদের
যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি কথা খুবই কৌতূহল উদ্দীপক লেগেছে আমার, সেটি তিনি চট্টগ্রামে গতকাল বলেছেন যে তারা এবার 2023 বা 24 শুরুতে যে নির্বাচন হবে সেটিকে 2008 মতো বিজয় তারা প্রত্যাশা করেন, আওয়ামী লীগ প্রত্যাশা করে, 2014 নয় 18 নয়, এবং এই বাস্তবতায় সংবিধান সংশোধন না হলে বা নির্বাচনকালীন সরকারের পরিবর্তন না হলে সেটা কিভাবে সম্ভব বলে আপনার মনে হয়? এখানে সুরভ ভাই তো ভালো কথা বলছে, সুরভ ভাই যে কথা বলছে যে জনগণের প্রতি আস্থা রাখতে হবে, বিএনপিকেও জনগণের প্রতি আস্থা রাখতে হবে। তারা যদি ভোটের পরটিতে বিশ্বাস করে, জনগণের প্রতি আস্থা থাকে, তা যদি মনেই করে তাদের জনপ্রিয়তা আছে, সেটা একমাত্র যাচাই করার পথ হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া জনমতের পরিমাপক যন্ত্র নেই, একমাত্র পরিমাপক যন্ত্র হচ্ছে নির্বাচন। সুতরাং সেই নির্বাচনে তাদেরকে আসতে হবে। এখানে আমাদের হারুন সাহেব যেটা বলেছেন, তিনি কি রাতের ভোটে বাস করেছেন না দিনের ভোটে বাস করেছেন? আমরা সব রাতের ভোটে বাস করে ফেলেছি, একমাত্র কি তিনি দিনের ভোটে বাস করেছেন? তিনি কি রাতের ভোটে বাস করেছেন? এই বিষয়টিকে পরিষ্কার হওয়া উচিত। কাজে এই সমস্ত গাদাগুড়ি গল্প না বলে, কথার কথা না বলে, শুধু আপনার গালবন্ধ না বলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিকজ প্রথমত কথা হলো, বিএনপি একটি লিডারশিপ শূন্য পার্টি, বিএনপি কোনো নেতৃত্ব নেই। যে পার্টির নেতৃত্ব নেই সেই পার্টি ন্যাচারালি একটি ফ্রাস্ট্রেটেড, খুব হতাশাগ্রস্ত পার্টি। সেই পার্টির ডিসিশান নিতে পারে না, ইনডিসিশনে ভুগছে। লন্ডন থেকে বার্তা আসে, সেই বার্তা দিয়ে রাজনীতি করে, যিনি একজন অ্যাবসকন্ডেন্ট, পলাতক, আর তাদের প্রধান, তিনি তো তিনি কনভিক্টেড, তিনি নির্বাচন করতে পারবেন না। সেকেন্ড ইন কমান্ড, নির্বাচন করতে পারবেন না। স্বাভাবিক কারণেই বিএনপি পলিটিক্যালি নেতৃত্ব শূন্য পার্টি, তারা নির্বাচনকে গ্রহণ করতে পারে না। আরও 79 সনে আমরা 79 নির্বাচনে গিয়েছি, কঠিন সময় গিয়েছি, কিন্তু আমরা জনগণের কাছে গিয়েছি, গিয়ে আমরা বলার চেষ্টা করেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে চেয়েছি, বঙ্গবন্ধুর কারা হত্যা করেছে। যে কোনো বাস্তবতায় সেটা অনুকূল হোক প্রতিকূল হোক, সেই জনগণের কাছে যাওয়ার কথা বলছেন, এবং সেটি আসলে সব রাজনৈতিক দল যাবে, রাজনীতিবৃন্দ যাবেন এমন প্রত্যাশা তো জনগণের তরফেও থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা সামনের দিনে আরও কথা বলবো। আপনারা সবাই এতক্ষণ সঙ্গে ছিলেন, ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।